হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। তো আজকে আমি আপনাদের মাঝে একটা ভিডিও শেয়ার করব, সেটা হচ্ছে হার্বাল ফেসিয়ালের ফুল কম্বো। অনেক আপুরাই হচ্ছে আমাদেরকে জিজ্ঞেস করেছেন যে আপু ফুল কম্বোতে কী কী থাকে, তো এর জন্যই হচ্ছে আমি এটা ছোট্ট ভিডিও করে দিচ্ছি যাতে আপনারা ফুল কম্বোতে কী কী থাকে সব কিছু ভিডিওটির মাধ্যমে একদম ডিটেলসে বুঝতে পারেন। এবং এই ফেসিয়ালটি আসলে কাদের জন্য সেটাও হচ্ছে আজকের এই ভিডিওতেই আমি বলে দিব। তো এটা হচ্ছে আমাদের হার্বাল ফেসিয়ালের ফুল কম্বো। এই কম্বোতে আপনারা যা যা পাচ্ছেন, এই কম্বোতে ফার্স্টেই পাচ্ছেন হচ্ছে একটা হার্বাল ফেস প্যাক, এটা হচ্ছে কিউকাম্বারের, এটা হচ্ছে শশার ফেস প্যাক, এটার হচ্ছে ওয়েট আছে হচ্ছে, এটা কিন্তু ইন্ডিয়ান, এটার ওয়েট আছে হচ্ছে 100 গ্রামের। এবং হচ্ছে আমরা তারপরে যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের ফেসিয়ালের ফার্স্ট স্টেপ, সেটা হচ্ছে ক্লিনজার টোনার। তো এই ফেস প্যাকটা গোলানোর জন্য তো আপনারা একটা চায়না ব্রাশ পেয়ে যাচ্ছেন, এটা কিন্তু ফেসিয়ালের জন্য। আমরা প্রত্যেকটা কম্বোর সাথে এরকম একটা ব্রাশ দিয়ে দিই যাতে আপনার স্কিন কেয়ারের যে কোনো ফেস প্যাক খুব ভালোভাবে হচ্ছে ব্লেন্ড করে আপনাদের স্কিনে অ্যাপ্লাই করতে পারেন। তো এই হচ্ছে আমাদের ব্রাশ। এবং তারপরে হচ্ছে আমাদের গিফট আইটেম আছে হচ্ছে ফেসিয়াল টিস্যু। প্রত্যেকটা কম্বোর সাথে হচ্ছে আমরা দুইটা করে ফেসিয়াল টিস্যু গিফট করে থাকি যাতে এই টিস্যুটার মাধ্যমে আপনারা খুব সুন্দরভাবে আপনাদের স্কিনটাকে ক্লিন করতে পারেন। এবং তারপরে রয়েছে হচ্ছে একটা ফেসিয়াল বেল্ট, এটা কিন্তু খুবই আমাদের হচ্ছে প্রয়োজনীয় একটি পণ্য, যেটা কিনা একটা স্কিন কেয়ারের জন্য অবশ্যই হচ্ছে আমাদের হেয়ারগুলোকে খুব ভালোভাবে সেট করে নিতে হয়। তো সের জন্য কিন্তু অবশ্যই একটা ফেসিয়াল বেল্ট আমাদের খুবই প্রয়োজনীয়, এর জন্য কিন্তু আমরা এটাকে গিফট হিসেবে প্রত্যেকটা কম্বোর সাথে দিয়ে দিচ্ছি। এটা কিন্তু অরিজিনাল চায়নাটা, এটা ওয়াশ করে আপনারা দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন। এরপরে হচ্ছে আমরা চলে যাব আমাদের মূল কম্বোতে। তো এইটাই হচ্ছে মূলত আমাদের হার্বাল ফেসিয়াল কম্বো। যারা ঘরে বসে হার্বাল ফেসিয়াল করতে চান, অ্যাকনে রিমুভ করতে চান এবং হচ্ছে অয়েলি স্কিন, তারপর অনেক ধরনের যাদের সমস্যা আছে তারা কিন্তু এই ফেসিয়ালটি ঘরে বসে কিনেই নিজেরা একটু কষ্ট করে করলেই কিন্তু আপনাদের স্কিনের সমস্যাগুলো সমাধান পেয়ে যাবেন। তো এই ফেসিয়ালটা করতে ফার্স্টেই লাগবে হচ্ছে আমাদের ক্লিনজার, এটা হচ্ছে আয়ুর্বেদ ডিপ পিওর মিল্ক ক্লিনজার, এটা হচ্ছে অ্যালোভেরা দিয়ে তৈরি করা, এটার ওয়েট হচ্ছে 100 গ্রামের। এবং এটা দিয়ে জাস্ট 5 মিনিট মাসাজ করতে হবে। এবং তারপরে আমাদের রয়েছে হচ্ছে অ্যালোভেরা মাসাজ ক্রিম, এটা হচ্ছে আমাদের প্রথম মাসাজ ক্রিম। তারপরে হচ্ছে আমাদের শশার স্ক্রাব, যেহেতু এটা হার্বাল ফেসিয়াল সেক্ষেত্রে আমরা অবশ্যই হার্বাল প্রোডাক্টগুলো ইউজ করব। এবং তারপরে রয়েছে হচ্ছে শশার মাসাজ ক্রিম। তো মূলত এই ফেসিয়ালে আমাদের 3টা মাসাজ ক্রিম যাবে, শশা, অ্যালোভেরা এবং হচ্ছে শশার স্ক্রাব। তো ফার্স্টে হচ্ছে আমাদের ক্লিনজার দিয়ে 5 মিনিট স্কিনটাকে জাস্ট একটু ক্লিন করে নিয়ে আমরা 3টা দিয়ে 10 মিনিট করে 30 মিনিট বা 25 মিনিট এরকম কাছাকাছি জাস্ট মাসাজ করবো। স্ক্রাবটা সবসময় আমরা মাঝখানে রাখবো, ফার্স্টে অ্যালোভেরা, তারপরে হচ্ছে স্ক্রাব দিব দানা দানাটা, তারপরে হচ্ছে আমরা শশাটা দিব। তো 30 মিনিট বা 25 মিনিটের মতো মাসাজ করার পরে হচ্ছে আমাদের যেটা বিশেষ প্রয়োজন সেটা হচ্ছে একটা ব্রন স্টিক, কারণ হচ্ছে ব্রন স্টিকটা হচ্ছে মূলত এই ফেসিয়ালটা যাদের অনেক বেশি অ্যাকনির প্রবলেম আছে, শাল র্যাশে যে সমস্যা আছে তাদের জন্য। তো আমরা যখন মাসাজটা করব তখন কিন্তু আমাদের স্কিনটা একদম নরম হয়ে যাবে, তখন কিন্তু ব্রন স্টিক দিয়ে চাপ দিয়ে আমরা আমাদের স্কিনের অ্যাকনিগুলোকে বা শাল র্যাশেসগুলোকে খুব ভালোভাবে ক্লিন করতে পারবো। তো এই ব্রন স্টিকটার মাধ্যমে, এটা কিন্তু অ্যাসেজের, জং ধরবে না পানি লাগলেও, খুবই কোয়ালিটি ফুল। তো এই ব্রন স্টিকটার মাধ্যমে আমরা হচ্ছে আমাদের স্কিনের শাল র্যাশ এবং ব্রনের যে ইনফেকশনগুলোকে সেগুলোকে খুব ভালোভাবে বের করে নিব। ম্যাসেজের পরে, ম্যাসেজের আগে যদি আমরা বের করতে যাই সেক্ষেত্রে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্কিনটা, চামড়াটা কেটে যেতে পারে। আর যদি আমরা মাসাজটা করে নিই সেক্ষেত্রে কিন্তু আমাদের চামড়াটা একদম সফট থাকবে, খুব সুন্দরভাবে হচ্ছে আমাদের শালগুলো বের হয়ে আসবে। এবং অবশেষে হচ্ছে ফেসিয়ালটা যখন কমপ্লিট হবে মাসাজগুলো, তখন হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ফেস প্যাক, এটা হচ্ছে কিউকাম্বারের ফেস প্যাক। এখান থেকে আমরা 1 চামচ পরিমাণে ফেস প্যাক নিব, এবং তার সাথে নিব হচ্ছে আমরা স্কিন টোনার নিব 1 চামচ পরিমাণে, এবং তার সাথে নিতে পারি হচ্ছে সাদা পানি। তো সাদা পানি নিব তার সাথে, তারপরে হচ্ছে এটাকে খুব ভালোভাবে একটা ব্রাশের মাধ্যমে ব্লেন্ড করতে হবে। খুব ভালোভাবে ব্লেন্ড করে, ডাইরেক্ট টোনার দিয়ে ব্লেন্ড করবেন না, তাহলে খুব দ্রুত শুকিয়ে যাবে। সেক্ষেত্রে অবশ্যই পানি বা ফলের রস অ্যাড করতে পারেন, অথবা শশার রস অথবা আলুর রস, আলু এবং শশার রেশা দিয়ে খুব ভালোভাবে কুচিয়ে সেখান থেকে রস বের করে সেই রসটাও হচ্ছে এখানে আপনারা ব্যবহার করতে পারেন। এবং ব্রাশের মাধ্যমে খুব সুন্দরভাবে ব্লেন্ড করে তারপরে হচ্ছে আমরা প্যাকটাকে লাগাবো। প্যাকটা যতক্ষণ না শুকাবে, 10 থেকে 15 মিনিট রাখবো, যখন প্যাকটা শুকিয়ে যাবে তখন হচ্ছে আমরা একটা ফেসিয়াল টিস্যুর মাধ্যমে
খুব ভালোভাবে স্কিনটাকে ক্লিন করে ফেলব। তো এই হার্বাল ফেসিয়ালটা হচ্ছে আমাদের 16 বছর পর থেকেই হচ্ছে করা যাবে, যাদের অনেক বেশি অ্যাকনির প্রবলেম আছে 16 বছর থেকে 45-50 বছর আপুরাও করতে পারবেন। যাদের অনেক বেশি অ্যাকনির সমস্যা আছে শুধুমাত্র তারাই করবেন, অ্যাকনি যদি না থাকে সেক্ষেত্রেও করতে পারেন। আর অয়েলি স্কিন, যাদের অনেক বেশি অয়েল বের হয়, মুখ থেকে মুখটা কালো হয়ে যায়, আমি বলবো তারাও এই ফেসিয়ালটা করতে পারেন। তাহলে আপনার অয়েলটা অনেক বেশি হচ্ছে গিয়ে নিয়ন্ত্রণে চলে আসবে। তো এই ছিল আমাদের ফুল কম্বো, এটা হচ্ছে 16 বছর পর থেকে করতে পারবেন। এটা মূলত সব ধরনের স্কিনে করা যাবে, কোনো ক্ষতি হবে না, কিন্তু এটা মূলত ব্রোনের স্কিন এবং অয়েলি স্কিন স্কিনের জন্য খুবই ভালো উপকারী, ঠিক আছে? এই দুইটা স্কিনে করলে অনেক ভালো একটা ফলাফল পাবেন। তো আশা করি হচ্ছে আপনারা সম্পূর্ণ ডিটেলস বুঝতে পেরেছেন। এই প্রোডাক্টগুলো যদি অর্ডার করতে চান সরাসরি আমাদের ফেসবুক পেজে মেসেজ করে দিবেন, এবং এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি আমার ফেসবুক পেজের লিংক, ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রাখবো। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার সেভ করে আমাদের হোয়াটসঅ্যাপে চাইলে অর্ডার করতে পারেন, অথবা আমাদের ফেসবুক পেজে সরাসরি গিয়ে মেসেজ করতে পারেন। এটা প্রাইস জানার জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করে জানতে হবে, কারণ এগুলো হচ্ছে হার্বাল প্রোডাক্ট, দেখা যায় দাম অনেক সময় বাড়ে অনেক সময় কমে, যে কারণে আমরা ভিডিওতে আসলে প্রাইসটা বলি না। প্রাইসটা বললে যেটা হয়, এখন আমি ভিডিওতে যে প্রাইসটা বললাম, দু এক বছর পরে এই ভিডিওটি আমাদের চ্যানেলে থাকবে, তখন সে এসে এই প্রাইসটাই বলবে। আর এখন প্রত্যেকটা প্রোডাক্টের অনেক ঊর্ধ্বগতি প্রাইস, এই কারণে আমি ফিক্সড প্রাইসটা বলতে পারতেছি না। তো আপনারা প্রাইসটা জানার জন্য অবশ্যই আমাদেরকে মেসেজ করবেন, কিন্তু আমি বলবো খুবই রিজনেবল প্রাইস, একদমই রিজনেবল, একদম আপনাদের হাতের নাগালে হবে প্রাইসটা। একটা পার্লারে গিয়ে ফেসিয়াল করতে যত টাকা লাগবে এই কম্বোটা আপনারা সেই টাকায় পাবেন, এবং এটা আপনার মেয়াদ থাকবে 2 বছর, খোলার পরে 2 বছর ব্যবহার করতে পারবেন, এবং প্রত্যেকটা প্রোডাক্টের এক্সপায়ার ডেট আছে 25 সাল পর্যন্ত, এবং আপনারা মিনিমাম 1 থেকে 2 বছর এটা ইউজ করতে পারবেন যদি শুধু ফেজে ব্যবহার করেন। তো আমি মনে করি একটা ফেসিয়ালের করতে যে টাকা লাগে সেটা দিয়ে আপনারা একটা কম্বো কিনে 1 থেকে 2 বছর ইউজ করতে পারবেন। যারা স্টুডেন্ট আছে বিশেষ করে তাদের জন্য এটা অনেক হেল্পফুল, এবং অনেক আপুরাই আছে যারা স্কিন কেয়ার করতে চায় বাট অনেক বেশি হাই প্রাইজের কারণে তারা ফেসিয়াল করতে পারে না, যে ফেসিয়ালের অনেক বেশি প্রাইস। তো তারা কিন্তু নিজেরাই যদি ঘরে বসে একটু কষ্ট করে করে তাহলে কিন্তু তারা খুব রিজনেবল প্রাইজেই হচ্ছে ফেসিয়ালগুলো করতে পারবে। তো এই ছিল আজকের ভিডিওটি, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই শেয়ার করবেন, লাইক দিবেন এবং কমেন্ট করবেন এরকম আরও ভিডিও দেখার জন্য। তো সে পর্যন্ত সবাই অনেক ভালো থাকবেন, এবং আমাদের নেক্সট ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, যাতে আমরা এরকম ভিডিও ছাড়লে সবার আগে আপনি নোটিফিকেশন পেয়ে যান। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।